বন্ধুরা, যেহেতু এখন রমজান মাস, এর জন্য খেজুরের উপর চাহিদা বৃদ্ধি পেয়েছে। সেহেরি এবং ইফতারে খেজুর খাওয়া সুন্নত। খেজুর স্বাদেও যেমন সুস্বাদু, তেমন এর উপকারিতাও রয়েছে অনেক। এর জন্যই স্বাস্থ্য সচেতনদের কাছে খেজুর একটি সুপারফুড হিসেবেও পরিচিত। যারা সাধারণত চিনি কিংবা মিষ্টি খেতে চান না, তাদের জন্য খেজুর একটি অন্যতম খাদ্য। জানা যায় পুরো বিশ্বে প্রায় 3,000 প্রজাতির খেজুর আছে। যেহেতু অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে খেজুরের চাহিদা বেড়ে যায়, ফলে বাজারে এই চাহিদা পুঁজি করে অনেকেই ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রি করে থাকেন। তাই খেজুর কেনার আগে কৃত্রিম কিংবা অন্যান্য কোনো উপাদান মেশানো আছে নাকি সেই বিষয়ে নিশ্চিত হয়ে নেবেন। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের ভালো খেজুর চেনার উপায় সম্পর্কে জানাবো। তো চলুন শুরু করা যাক। বেশ কিছু বিষয় লক্ষ্য রাখার মাধ্যমে আপনি ভালো মানের খেজুর চিহ্নিত করতে পারবেন। ভালো মানের খেজুর চেনার জন্য বেশ কয়েকটা উপায় রয়েছে। যেমন, সতেজ এবং তাজা খেজুরের চামড়া কিছুটা কোঁচকানো হবে, তবে খুব একটা শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। উপরের চামড়া হবে চকচকে ও উজ্জ্বল। আবার খেজুরের গায়ে কোনোভাবে চিনি কিংবা দানাদার কোনো কিছুর উপস্থিতি থাকবে না। যদি খেজুরের বাইরে তেল বা পাউডার জাতীয় কিছু লক্ষ্য করেন, তাহলে বুঝে নেবেন সেটি ভেজাল মেশানো কিংবা নিম্নমানের। বিভিন্ন ধরনের খেজুরের মধ্যে আজওয়া, আনবারা, সাগি বা সুগাই, মারিয়াম এসব খেজুর অন্যতম। আরও নানা প্রজাতির খেজুর রয়েছে, কিন্তু এর মধ্যে আজওয়া এবং মারিয়াম খেজুরের চাহিদাই বেশি। ভালো কিংবা খারাপ খেজুর চেনার আরেকটি উপায় হচ্ছে খেজুরে উপস্থিত মিষ্টির মাত্রা থেকে। খেজুরের প্রাথমিকভাবে থাকা মিষ্টি হবে সহনীয় পর্যায়ে। খেজুর খাওয়ার সময় যদি অতিরিক্ত মিষ্টি মনে হয়, তাহলেই বুঝবেন এর মধ্যে কৃত্রিম কিছু মেশানো হয়েছে। আবার খেজুর খাওয়ার সময় যদি অতিরিক্ত কম মিষ্টি মনে হয়, তাহলেও বুঝবেন এর মধ্যে কৃত্রিম কিছু মেশানো আছে। ভালো খেজুর চেনার আরেকটি কৌশল হচ্ছে পিঁপড়া ও মাছির উপস্থিতি লক্ষ্য করা। যদি দেখেন খেজুরের আশেপাশে পিঁপড়া ও মাছি আছে, তাহলে বুঝে নেবেন সেই খেজুরে কোনো প্রকার ভেজাল রয়েছে। কারণ খাঁটি খেজুরে কখনো পিঁপড়া কিংবা মাছি বসে না। প্যাকিং করা খেজুরই কেনা ভালো, কারণ এতে মেয়াদ উত্তীর্ণর তারিখ দেয়া থাকে। এছাড়া খোলা খেজুর কিনতে গেলে খেয়াল রাখবেন যেন কোনো পচা গন্ধ, পোকায় ধরা কিংবা বেশি কালচে যেন হয়ে না যায়। খেজুর সাধারণত 1.5 বছর ভালো থাকে। তবে খেজুর ভালো রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে ফ্রিজের নর্মালে রাখা। ফ্রিজের নর্মালের তাপমাত্রায় খেজুর ভালো থাকে। তো বন্ধুরা, ভালো খেজুর চেনার সম্পর্কে জানতে পেরে এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আজই বেল বাটন বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। ইউটিউবের পাশাপাশি আমাদের ভিডিও ফেসবুকে দেখার জন্য আজই ফলো দিয়ে রাখুন স্টোরি আর্কাইভ ফেসবুক পেজ।